ठीक होता तो बहुत बुरा हाल करते। नथिंग अगेंस्ट द फास्ट बॉलर्स, T20 के फास्ट बॉलर्स हैं, इनको टेस्ट फास्ट बॉलर बनने के लिए बहुत। दोस्तों एबे एबे आसी पहुंचला बड़ खबर, ভারতীয় যুব দ্রুত বোলর উমরান মল্লিক পাকিস্তানি স্পিডমাস্টর শোয়েব অখতর চ্যালেঞ্জ করেছেন। তেমন সে চ্যালেঞ্জটি কম আসন্তু জাণিবা এই ভিডিও মাধ্যমে। ফ্রেন্ডস ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত নিশ্চিন্ত রূপে দেখুন, আপন মানে জাঁপারে মু চ্যালেঞ্জ বিষয়ে কুচি। সাং মানে এই ভিডিওটি গোটে লাইক করতু এবং চ্যানেল কু সবসক্রাইব করতু। ফ্রেন্ডস আসন্তকালি শ্রীলঙ্কা বিপক্ষ প্রথম টি20 ম্যাচে ভারতের রোমাঞ্চকর বিজয় হয়েছে। পাণ্ডিয়া বাহিনী সিয়াণী দলক দুই রনরে পরাজিত করেছেন। তবে দীপগুড়া দমদার ইনিংস ফলে ভারত এক সম্মানজনক স্কোর্রে পৌঁছি 165 রনর বিজয় লক্ষ্যকে পিছা করে শ্রীলঙ্কা দল ময়দানক ওহ্লাই। কিন্তু ভারতীয় যুব দ্রুত বোলরক আগে শ্রীলঙ্কা ব্যাটসম্যান মানে বহু সময় ধরে টিষ্টি পারি নথিলে। ইন্ডিয়া পাই ডেবু করেছিবা শিবম মাবি 4 ওভর বোলিং করে 4টি উইকেট নেইথিলে তাঙ্কো ডেবু ম্যাচরে। সবুঠু বড় কথা, টিম ইন্ডিয়ার স্পিডমাস্টর উমরান মল্লিক তাঙ্কো জলবা দেখাইথিলে আসন্তাকালি ম্যাচরে। সে 18তম ওভরের ডসুন সঙ্গাকু আউট করে হারি যাইথিবা বাজিকু শ্রীলঙ্কাঠারু ছড়াই আনিথিলে ভারত পাই। উমরানক সে বলর গতি থিলা 155 কিমি প্রতি ঘন্টা, যাহা এক নূয়া রেকর্ড সৃষ্টি করেছে। সে প্রথম ভারতীয় ভাবে টি20 সবুঠু দ্রুত বেগরে বল ফোপাড়িছেন। তবে ম্যাচর শেষে উমরানক যেবে পচরা গলা কি সে আউ কাহা রেকর্ড ভাঙ্গিবাকু চাইবে, উমরান মল্লিক হসিকি উত্তর দেলে শোয়েব অখতরক সবুঠু দ্রুত বল 161 কিমি ঘন্টা প্রতি বেগর রেকর্ডক সে ভাঙ্গিবাকু চেষ্টা করবে। তবে ফ্রেন্ডস আপনার কম লাগুচি, উমরান মল্লিক কম শোয়েব অখতরক এই বিরল রেকর্ডক ভাঙ্গি পারিবে? যদি হ্যাঁ তবে আপনার মতামত নিশ্চিন্ত রূপে আমাকে কমেন্ট মাধ্যমে জনাতু। ভিডিওটি ভালো লাগিলে নিশ্চিন্ত রূপে লাইক করতু এবং আমার চ্যানেল কু সবসক্রাইব করতু। সাংগ মান সহ সেয়ার করা ভুলতুনি। তবে আজির ভিডিও পাই এত, পুনে দেখা হব আগামী ভিডিওরে।